এক মাস ধরে আমি সব স্কিন কেয়ার বাদ দিয়ে এই স্কিন কেয়ারটা করছি। মুখে, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে আমি কি কি ইউজ করি সেটাই আজকে দেখাবো। সো ভিডিওটা শুরু করা যাক। এই পার্সেলটা আসছে আরো এক মাস আগে, তো চলো আগে পার্সেলটা আনবক্স করি। পেজে প্রবলেম থাকার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এই পার্সেলটা আসছে জারকুইন বাই কিয়া থেকে। উপরে পেজটা ট্যাগ করা আছে আর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব। তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, থানাকা আছে, সিরাম আছে, চন্দন, মুলতানি মাটি, তারপর হচ্ছে লোশন, এগুলো সবই আছে। তো সাথে হচ্ছে কিছু চকলেটসও দিয়ে দিছে আপু, আমার খুব ভালো লাগছে, মেসার এই চকলেটগুলো খাইছে। প্রথমে হচ্ছে আমি ম্যাজিক্যাল থানাকা, যেটা মোস্ট ভাইরাল একটা থানাকা, এটা ইউজ করব। আর এখন কিন্তু এটার হাজারো হাজারো নকল পণ্য বের হয়ে গেছে, তবে জারকুইন বাই কেয়া এই পেজ থেকে তোমরা 100% অথেন্টিক প্রোডাক্টটা পাবে। এবং তাদের প্রোডাক্ট কিন্তু এ গ্রেডের, এই সবগুলো প্রোডাক্টই কিন্তু তারা নিজেরা ইম্পোর্ট করে। তাদের পেজ থেকে তোমরা অবশ্যই অর্ডার করবে, ভুল জায়গা থেকে অর্ডার করে কেউ প্রতারিত হবে না। অবশ্যই অরিজিনাল পণ্যটা ইউজ করলে তোমরা ভালো রেজাল্টটা পাবে। আর এই থানাকা প্যাকটা জাস্ট ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, এত ভালো এত ভালো। এই প্যাকটা ইউজ করলে স্কিন আস্তে আস্তে ব্রাইট হয়, আর তেমন কোনো নাইট ক্রিমও ইউজ করতে হয় না, এটা খুব ভালো কাজ করে। শুধু পানির সাথে মিক্স করে অ্যাপ্লাই করে ফেললেই হয়ে যায়। পানি দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে 7 থেকে 8 মিনিট রাখলেই হয়ে যাবে, ড্রাই স্কিন হলে। আর অয়েলি স্কিন হলে 10 মিনিট রাখতে পারো। আর এই প্যাকটা লাগিয়ে বেশি হাসাহাসি বা কথা বলা যাবে না, একদম স্ট্রেট হয়ে থাকতে হবে। আর তাদের পেজে কিন্তু আরো অনেক ভ্যারিয়েন্টের থানাকা আছে, সো যার যেটা পছন্দ সেটাই অর্ডার করতে পারো। আমাকে দুইটা পাঠিয়েছে, একটা শেষ হলে আমি আরেকটা দিব। এই থানাকা প্যাকগুলো কিন্তু ফেসে এবং বডি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তো আমার যেহেতু বডির জন্য আরো আছে, তাই আমি এটা মুখে অ্যাপ্লাই করতেছি। মুখটা ওয়াশ করার পর জাস্ট গ্লোটা দেখো, এত ব্রাইট লাগে স্কিনটা। এবং এখন হচ্ছে আমি সিরামটা ইউজ করবো, এটা হচ্ছে মাতানা রো অ্যাঞ্জেল রোজ সিরাম। এই সিরামটাও খুবই ভালো, মূলত আমি ইউজ করতেছি আমার স্কিনটা মোটা করার জন্য। আমার স্কিন অনেক পাতলা, তো এটা অনেক ভালো কাজ করতেছে। এছাড়াও এই সিরামটা আরও অনেক কাজ আছে, তবে আমার স্কিনটা মোটা করার জন্য আমি এটা ইউজ করতেছি। আর এই সিরামটা রাতে ব্যবহার করতে হবে, আর যে কোনো প্যাকই হচ্ছে রাতে ইউজ করা ভালো। তো গোসলের সময় তোমরা চাইলে থানাকা প্যাকগুলো ইউজ করতে পারো। আর এটা হচ্ছে যাদের মুখে অ্যাক্টিভ ব্রণ আছে, তারা হচ্ছে এই সিরামটা জাস্ট ওই ব্রণের জায়গায় লাগালেই ব্রণটা ছোট হয়ে যায় বা শুকিয়ে যায়। তো এটা মার্জিয়া ইউজ করে, আমারও যখন ব্রণ হয় তখন আমি ইউজ করি। তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাঠ চন্দন। তাদের পেজে অনেক ধরনের প্রোডাক্ট পাবে, আমি সব ধরনের প্রোডাক্টই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে তোমাদের যেটা পছন্দ সেটাই অর্ডার করতে পারো। তো এই কাঠ চন্দনটা আমি সুন্দর করে গুঁড়ো করে একটা বক্সে হচ্ছে রেখে দিছি। তো এখন হচ্ছে এটা আমি হাত পায়ে অ্যাপ্লাই করব, সুন্দর করে পানি দিয়ে মিক্স করে নিছি। আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিছি বাটিতে। তো আমি এটা হচ্ছে এখন সপ্তাহে 2 থেকে 3 বার আমি হাতে এবং পায়ে অ্যাপ্লাই করতেছি, এবং এটা খুবই খুবই ভালো কাজ করতেছে। আমার হাতে পায়ের যে দাগগুলো ছিল ছোট ছোট, ওইগুলো রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হালকা হয়ে যাচ্ছে। এরকম না যে এটা অনেক সাদা হয়ে যাবে, এরকম কিছু না, তবে স্কিনটা অনেক পরিষ্কার থাকবে। তো আমি এক একটা প্রোডাক্ট এক এক জায়গায় ইউজ করতেছি। চন্দনের গুঁড়াটা আমি হাত পায়ে ইউজ করলাম, আর এই মুলতানি মাটিটা হচ্ছে ঘাড়ে এবং গলায় আমি সুন্দর করে পানি দিয়ে ইউজ করতেছি। ঘাড়ে গলায় ছোপ ছোপ দাগ থাকলে এগুলো উঠে যাবে। আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু তোমরা ফেসেও অ্যাপ্লাই করতে পারবে, তবে আমি তো থানাকা ফেসে অ্যাপ্লাই করতেছি, এর জন্য এগুলো আমি হাতে পায়ে ইউজ করতেছি। তো গোসলের আগে থানাকা প্যাক লাগিয়ে, তারপর হচ্ছে চন্দনের গুঁড়া হাতে পায়ে লাগিয়ে, এখন হচ্ছে চন্দনের যে সাবানটা এটা দিয়ে শাওয়ার করে নিলাম। এরপর শাওয়ারের পর লোশন লাগাতে হবে, আমি হচ্ছে এই লোশনটা লাগাচ্ছি, এই লোশনটাও বেশ ভালো, এটাও কিন্তু মুখে লাগাতে পারবে, হাতে পায়েও লাগাতে পারবে। তো এই সব অরিজিনাল পণ্যটি তোমরা জারকুইন বাই কেয়াতে পেয়ে যাবে। পেজ ট্যাগ করা আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যার যেটা প্রয়োজন সেটা অর্ডার করে ফেলবে। আল্লাহ হাফেজ।